সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি পাখি কাক। অন্যান্য পাখির মতো রঙিন পালক না থাকায় অবহেলিতভাবেই প্রকৃতিতে বেড়ে ওঠে পাখিটি। কিন্তু জানলে অবাক হবেন, মানুষের মতোই গুনতে পারার দক্ষতা রয়েছে এই পাখিটির। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। করভিডি গোত্রের অন্তর্গত এক জাতীয় কালো পাখি কাক। গায়ের রঙের জন্য বেশ তুচ্ছ তাচ্ছিল্য করা হয় পাখিটিকে। তবে জানেন কি, কাকের রয়েছে অদ্ভুত একটি গুণ। কাক খুব দ্রুত আশপাশের বস্তু শনাক্ত করতে পারে, এমনকি তারা গণনা করতে পারে। 1, 2, 3, 4 পর্যন্ত তারা সহজেই বুঝতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন মতে, কাক নিয়ে গবেষণা করেছে জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল ফিজিওলজি ল্যাবের একদল গবেষক, আর সেই গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। গবেষণায় দেখা গেছে কাক আর মানুষের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। তারা মানুষের মতোই গুনতে পারে, সেই সঙ্গে 1 থেকে 4 পর্যন্ত গণনাও করতে পারে। তবে এর বেশি তারা পারে না। 4-এর পর বেশি হলে তারা বিভ্রান্ত হয়ে যায়। ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক ও প্রাণী বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হিদার উইলিয়ামস এক ইমেইলের মাধ্যমে বলেছেন, শুধু মানুষই সংখ্যাগত ধারণা, বিমূর্ততা, সরঞ্জাম তৈরি এবং আগাম পরিকল্পনার মতো দক্ষতা কাজে লাগায় না, কাকেরাও যথেষ্ট স্মার্ট। তবে শুধু কাকই নয়, মানুষের মতো শিম্পাঞ্জি ও ব্যাঙেরও রয়েছে গুনতে পারার দক্ষতা। কিছু পুরুষ ব্যাঙ তার প্রতিদ্বন্দ্বী ব্যাঙটি কতবার ডাকছে তা গুনে পরে তার চেয়ে সমান বা একবার বেশি ডেকে নারী ব্যাঙটিকে আকৃষ্ট করার চেষ্টা করে। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।